আমাদের সাহায্য করুন। এখন যেন বন্যা কবলিত এলাকার মানুষের একটাই চাওয়া পাওয়া, আমাদের সাহায্য করুন। সিলেটের অবস্থা তো আমরা সবাই জানি, পুরো সিলেট ভেসে গেছে বন্যার পানির নিচে। মানুষের আর্তনাদ আর চিৎকার প্রতিনিয়তই ভেসে আসছে। রাস্তাঘাট ডুবে গেছে, এখন নেই ভালো কোনো খাবারের ব্যবস্থা, নেই বিশুদ্ধ পানীয়। অনেক কষ্টে কাটাচ্ছে সিলেটের মানুষ তাদের জীবনযাপন, সেই সাথে যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। কি বলবো, সিলেটের আর্তনাদ আর চিৎকার, মানুষের একটাই চাওয়া পাওয়া, আমাদের সাহায্য করুন। দোকানপাট বাড়িঘর সবকিছু পানির নিচে চলে গেছে। সিলেটের 80% অঞ্চল আপনারা সবাই জানেন যে পানির নিচে। এদিকে ফারাক্কা বাঁধের মোট 44টি গেট খুলে দেয়া হয়েছে, আর সেদিকেই হুড়হুড় করে বাংলাদেশে পানি ঢুকতেছে। তো ওই যে পার্শ্ববর্তী বাড়িতে ভাইছি, ওই ভাত নিয়ে আসি দেওয়া খাওয়ার লাগিয়ে দিমু, বাচ্চারা রলি অন্য বাড়ি দিমু, ঘরের ভিতরে এখনো রাত পানি আছে। আর যেদিন আমরা মানে এই বাড়ির থেকে আইছি অন্য বাড়িতে শুকনা বাড়িতে, আমাদের বাড়ি থেকে অনেক কিছু আনতে গিয়ে অনেক কিছু জিনিস নষ্ট হয়েছে, যা কিছু রাখিয়েছি এইটার মাঝে জল উঠেছিল, আরো অনেকজন জিনিস নষ্ট হয়েছে। ঘর জলে পুরানা ঘর আছিল, ঘর আলি গেছে, মানে হয়তো এই ঘর আরো যদি কিছুদিন থাকে জল এরকম ঘর ভাঙ্গেও যে করার সম্ভাবনা আছে। সবার জায়গা হয় না ওইরকম ধরনের আর কি, মানে আমরা রান্নার জায়গা নাই, অনেক সময় দিন একবারও খাইতে পারি বা খাইতে নাও পারি এরকম ধরনের। বন্যা কবলিত মানুষরা অনেক সময় দিনে একবার খেতে পায়, অথবা খেতে কোনোদিন পায় না। অনেকে কষ্টের মধ্যে এই দুর্যোগ তারা কাটাচ্ছে, এখান থেকেই বোঝা যায়। আর ক্রমশই বেড়ে চলেছে সিলেটে বন্যা প্লাবন, চারিদিক থেকে ডুবতেছে হুড় হুড় করে পানি, বন্ধ হয়ে যাচ্ছে যোগাযোগ ব্যবস্থা, কালভার্ট ব্রিজ সব কিছু চলে গেছে একেবারে পানির নিচে, হাজার হাজার গ্রাম চলে গেছে একেবারে পানির নিচে। সেই সাথে প্রতিনিহত পানি বাড়ছে সুরমা ও খুশিয়ারা নদীর, সেই সাথে চলে গেছে সুনামগঞ্জের হাওর বাওর সব কিছু একেবারে পানির নিচে। মানুষের আর্তনাদ চিৎকার প্রতিনিহত বেশি আসছে। সব থেকে বড় কষ্ট হচ্ছে এখানে খাবার কষ্ট। মানুষ অনেক কষ্ট করে রান্না বান্না করছে, কেউ কেউ তো আবার রান্না বান্না করতেই পারছে না, অন্যের হাতের দিকে চেয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে একটি মাত্র চাওয়া পাওয়া, সিলেটের বন্যা কবলিত মানুষকে যতটুকু পারুন হেল্প করুন। শুধু সিলেটের না, পুরো বাংলাদেশে যতখানেই বন্যা কবলিত মানুষরা আছেন তাদেরকে একটু হলেও সাহায্য করুন যতটুকু আপনারা পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই এসকেটি টিভির পর্দায় আপনাদের সাথে ভিন্ন কিছু বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভিডিওটি শেয়ার করতে থাকুন, দেখার সুযোগ করে দিন সবাইকে, সবাইকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে সহযোগিতা করুন। আর হে, আমাদের এসকে টিটিপি চ্যানেলটি কোনোভাবে নিউজ রিলেটেড কোনো ভিডিও পাবলিশ করে না, কেননা আমাদের এসকে টিটিপি চ্যানেলটি হচ্ছে টেক রিলেটেড চ্যানেল, এখানে সব ধরনের টেকনিক্যাল ভিডিও আপলোড করা হয়। তো বন্ধুরা, আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, না লাগলে কোনো প্রয়োজন নেই। তবে হে, বন্যা কবলিত মানুষের পাশে আপনারা অবশ্যই দাঁড়ান। আর দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। আসসালামু আলাইকুম।